বিডিআর বিদ্রোহের পাঁচ বছর পূর্তি হল আজ দু সালের পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলস বা বিডিআর এর জাওয়ানরা সশস্ত্র বিদ্রোহে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করে নৃশংস এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নয়টা সাতাশ মিনিট পিলখানার ভেতর থেকে ভেসে আসে লাগাতার গুলির শব্দ অনেকেই ভেবেছিলেন নিয়মিত মহড়া কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যেই জানা গেল বিদ্রোহের ঘটনা বিডিয়া সদর দফতরে সেদিন ছিল বার্ষিক দরবার বৈঠক শুরুর খানিক পরেই অস্ত্র হাতে বিদ্রোহের সূচনা করে এক জওয়ান আগ্নেয়াস্ত্র তাক করে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের দিকে এরপরেই একের পর এক শুরু হয় নৃশংস হত্যাকাণ্ড মুখে লাল কাপড় বেঁধে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিডিআর জওয়ানরা ছড়িয়ে পড়ে পুরো পিলখানায় জানায় তাদের ক্ষোভের কথা সকাল পৌনে এগারোটার দিকে সেনাবাহিনীর প্রথম আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি এসে পৌঁছায় ধানমন্ডিতে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ দুইজন সংসদ সদস্য শান্তির পতাকা নিয়ে পিলখানায় ঢোকেন বিদ্রোহী সদস্যরা তাদের দাবির কথা জানাতে প্রধানমন্ত্রীর দপ্তরে যান চলে বৈঠক রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করে কিছু বিডিআর সদস্য জিম্মি দশা থেকে মুক্ত হয়ে আসেন কয়েকজন সেনা কর্মকর্তা পরদিন রাতে রেডিও টেলিভিশনে দেয়া ভাষণে বিদ্রোহের পথ থেকে সরে আসার জন্য বিডিআর সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী বিদ্রোহী জওয়ানেরা অস্ত্র সমর্পণে সাড়া দেয়ার পর সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় পিলখানার ভেতরে ঢোকে পুলিশ উদ্ধার করে সেনা কর্মকর্তাসহ অন্যদের মৃতদেহ পাওয়া যায় গণকবর একটি রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে শেষ হয় শ্বাসরুদ্ধকর তিনটি দিন অনিমেষ কর ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা